الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا تسليما كثيرا كثيرا. وقال تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقال رسول الله صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: المسلم أخو المسلم. أو كما قال عليه الصلاة والسلام في كلامه المجيد والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে মহাপ্রদ শ্রী দুরুদী প্রেমে পড়ি: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. هر لحظة منك نهي شان نهيان هر لحظة منك نهي شان نهيان گفتار میں کردار میں اللہ کی برہان گفتار میں کردار میں اللہ کی برہان کونین کے مختار خدا تم کو بنایا کونین کے مختار خدا تم کو بنایا امت کے نگہبان خدا تم کو بنایا উম্মত কে নেগাবান খুদা তুমকো বানায়া। হর রং মে তুহার গো মে তুহার জমে তুহার দাম হর রং মে তুহার গো মে তুহার জমে তুহার দাম দেখতা হু জিধর চাহতা হু উসকে রাহ মে করাম দেখতা হু জিধর চাহতা হু উসকে রাহ মে করাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকরিয়া জ্ঞাপন করি,
যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মাগরিবের পর থেকে নিয়ে পর্যন্ত ওলামায়ে কেরামের মুখ থেকে জবান থেকে অত্যন্ত সুন্দর সুন্দর আলোচনা শোনার তৌফিক দান করেছেন। তার পাশাপাশি আজকে মাহফিলের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বর্তমান জমানার সকলের মাথার তাজ ওস্তাদুল আসাতিদা ওলামা ইকরাম সামনে উপস্থিত বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানগত আবেদা সালেহা মাওবলেরা, আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করি ওই মহান মনিবের দরবারে যে মনিব আমাদেরকে এই ফেতনার জমানায় একটি জান্নাতি পরিবেশে জান্নাতি বাগানে আশা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আগেই বলেছি আওয়াজটা একটু জোরে দিতে হবে, এমন আওয়াজ হইতেছে যেমন আমরা সকলে ঘুমাই গেছি। ঘুমাই গেছি সকলে, জোরে বলেন সকলে কি ঘুমাই গেছি নাকি? আওয়াজ জোরে দেওয়া লাগবে, কারণ হকের আওয়াজ সবসময় জোরে থাকবে। হকের আওয়াজ যত জোরে থাকবে বাতিল তত দৌড়ে পালাবে, ঠিক কিনা? হকের আওয়াজ যত উঁচু হবে বাতিলের আওয়াজ নিচু হবে। এই জন্য হককে উঁচু করা চাই, বাতিলকে নিচু করা চাই, হকের আওয়াজ দেওয়া চাই, বাতিলের আওয়াজ বন্ধ করা চাই, ঠিক কিনা? তাই বাতিলের আওয়াজ বন্ধ করতে হলে এক নম্বরই আমরা যে মুমিন, আল মুসলিম আফুল মুসলিম, যে মুসলমান মুসলমানের ভাই, রক্তের সম্পর্ক নয়, কালেমার সম্পর্ক। বলেন কিসের সম্পর্ক? দুনিয়ার জমিনে বাই হতে গেলে রক্তের সম্পর্ক প্রয়োজন হয় কি না? জোরে বলেন। কিন্তু কালেমার বন্ধনের জন্য রক্তের প্রয়োজন হয় না। যে ব্যক্তি কালেমা পড়ল সেই মোমেন হয়ে গেল, আর যারাই মোমেন হলো পরস্পর কি হলো, এক মোমেন আরেক মোমেনের বাই হয়ে গেল। আসমান জমিনের মালিক কে? আরো জোরে বলেন, আসমান জমিনের মালিক কে? আসমান জমিনের মালিক আল্লাহ। আমার আপনার মালিক আল্লাহ, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মজমার মধ্যে বসার শক্তি দিয়েছেন, তৌফিক দিয়েছেন, ওই মালিক বলেন তোমরা এক নম্বরে ইনসাফ ওয়ালা হয়ে যাও, ন্যায় বিচারক হয়ে যাও, পরস্পর পরস্পরের সাথে ভালো বন্ধুত্ব হয়ে যাও, একে অপরের জন্য ভাই ভাই হয়ে যাও, একে অপরের সাথে ভাই ভাই হয়ে যাও। দুনিয়ার জমিনে একজন আরেকজনের ভাই হতে গেলে রক্তের যদি সম্পর্ক লাগে, কিন্তু কালেমার বন্ধনের জন্য রক্তের সম্পর্ক লাগে না। ওই ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, রক্তের সম্পর্ক দুনিয়ার মধ্যে যদিও হয়, রক্তের সম্পর্ক থাকা সত্ত্বেও কিন্তু দ্বন্দ্ব হয় কিনা? ভাই ভাইয়ের সাথে ঝগড়া হয় কিনা? পিতা সন্তানের সাথে ঝগড়া হয়, সন্তান তার মার সাথে ঝগড়া হয়, দুনিয়ার জমিনে যদি ঝগড়া হয়, কালেমার এমন একটা বন্ধন আপনি তাকে চিনেন না, কোনোদিন দেখেন নাই, কিন্তু তার সাথে কালেমার বন্ধন আছে, কালেমার একটা বন্ধন, যে বন্ধনের দ্বারা আপনাকে আপনার ভাই জান্নাতে নিতে পারবে, সুবহানাল্লাহ। বলেন কালেমার বন্ধন এমন বন্ধন, এই বন্ধনটা যদি আমরা ধরে রাখতে পারি, আমরা যদি মুসলমান মুসলমান ভাইয়ের মতো থাকতে পারি, আমরা যদি মুসলমান মুসলমানকে ভাইয়ের মতো মনে করি, যে আমরা মনে করব তার সাথে যদি আমার রক্তের কোনো সম্পর্ক না হয়, তার সাথে আমার কালেমার সম্পর্ক আছে, ঠিক কিনা? কালেমার সম্পর্ক থাকার কারণে সে তার জন্য বাই হয়ে গেছে, সুবহানাল্লাহ। কেমন তারা হইছে সাহাবীদের যুগে, তারা শুধু রক্তের সম্পর্কই তালাশ করে নাই, তারা রসুলের হাদিসের দিকে তাকাইছেন, রসুলের হাদিসের উপর আমল করে তারা কালেমার বন্ধনের ভিতরে ঢুকে গেছেন, একে অপরের জন্য জানের জান হয়ে গেছেন, সুবহানাল্লাহ।
ও মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোনো দিকে কোনো নজর নাই, সকলের দিকে তাকাবেন, খুব খেয়াল করে মনোযোগ সহকারে কথাগুলা বুঝবেন, খুব খেয়াল করে কথাগুলা শুনবেন, যদি অন্তরটা নরম হয় চোখের পানি ছেড়ে দিবেন, আল্লাহ এই জায়গার চোখের পানিকে আল্লাহ কবুল করবে, হতে পারে এই এক ফোঁটা চোখের পানিকে কবুল করে আল্লাহ তার জন্য জান্নাতের জরিয়া করতে পারে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জবান জীবন আস্তে আস্তে বন্ধ হয়ে যেতেছে, শীতে ধরছে নাকি? হ্যাঁ, জবান খোলা লাগবে না, কথা জোরে বলেন, জবান খোলা লাগবে না। এই জন্য আল্লাহ তাআলা এই চোখের পানিকে কবুল করে আল্লাহর জান্নাত পর্যন্ত নিতে পারে। আল্লাহ পারে কিনা, জোরে বলেন পারে কিনা। কালেমার বন্ধটা তাদের জমানায় কেমন ছিল? নওজোয়ান যুবক ব্যবসা করবে, মদিনার মধ্যে রওনা হবে, তার কাছে কোনো টাকা পয়সা নাই। কি দিয়ে সে ব্যবসা করবে? তার কাছে টাকা নাই। এক ইহুদি গোলামের কাছ থেকে, ইহুদির কাছ থেকে টাকা ধার করেছে। সে মদিনার মধ্যে যাবে, তার বাড়ি থেকে মদিনায় যাইতে 350 মাইল দূরে। কয় মাইল দূরে জোরে বলেন? 350 মাইল দূরে সে ব্যবসা করবে, টাকা ধার নিয়েছে ইহুদির কাছ থেকে। মরুভূমির পথ, বালুর পথ, যখন রৌদ্র ওঠে তখন বালু গরম হয়ে যায়, দিনের বেলা সফর করা সম্ভব না। এই জন্য নওজোয়ান যুবক রাত্রে বেলা সফর করেছে। নওজোয়ান যুবক তার সাথী সঙ্গী ওটটাকে নিয়ে রাতের বেলা সঙ্গী দিয়ে সফর শুরু করেছে। নওজোয়ান যুবক যখন রাতের বেলা সফর সঙ্গী করে শুরু করে দিল, রাতের বেলা যাইতে যাইতে যখন রাত ফুরিয়ে রাত গনিয়ে যখন দিনের সূর্যের আলো চলে আসলো, আস্তে আস্তে নওজোয়ান যুবক ক্লান্ত হয়ে গেল। নওজোয়ান যুবকের গায়ে যখন সূর্যের উত্তাপ্ত তাপ লাগতে শুরু করলো, নওজোয়ান যুবক দুর্বল হয়ে গেল। মনে মনে চিন্তা করতেছে, হায় রে, যদি একটা ছায়াদার ফল গাছ পাইতাম, তার নিচে বসে একটু আরাম করতাম, তার নিচে বসে একটু বিশ্রাম করতাম। সামনে অগ্রসর হয়ে তাকায় দেখে একটা খেজুরের বাগান দেখা যায়। সুবহানাল্লাহ, বলেন সুন্দর একটা খেজুরের বাগান। ওই খেজুরের বাগানের মধ্যে নওজোয়ান যুবক তার সাথী সঙ্গে ওটটাকে একটা গাছের মধ্যে বাঁধলেন, আরেকটা গাছের গোড়ার মধ্যে নওজোয়ান যুবক বিশ্রাম করার জন্য বসে গেলেন। সারা রাত্র সফর করেছে নওজোয়ান যুবক, ক্লান্ত মানুষ, ক্লান্ত মানুষ ঘুমিয়ে গেলেন খেজুর গাছের গোড়ার মধ্যে। বানটা বেশি মজবুত হয় নাই, তার পাশের সাথী সঙ্গী ওটটা ওই খেজুরের গাছ থেকে ছুটে গেল, গিয়ে শুধু কিছুই করতেছে না, পাশে একটা বাগান, খেজুরের ছোট ছোট চারা, ওই খেজুরের ছোট ছোট চারার মধ্যে হাঁটাহাঁটি করতেছে। আমি বলতে চাই, একটা ওর যদি খেজুরের ছোট ছোট চারার বাগানের মধ্যে চলাফেরা করে, হাঁটাফেরা করে, ওই খেজুরের চারার উপর যদি ওটের পা লাগে, পায়ের তলে যদি খেজুরের চারা পড়ে, খেজুরের চারা মরার সম্ভাবনা আছে না নাই? খেজুরের চারা মরার সম্ভাবনা আছে। খেজুরের মালিক এক বৃদ্ধ মালিক তার বাগান দেখার জন্য আসতেন, তাকায় দেখেন তার বাগানের ছোট ছোট খেজুরের চারা, তার মধ্যে একটা ওঠাটাটি করতেছে। বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, বৃদ্ধ মানুষের মেজাজ কিন্তু গরম থাকে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বৃদ্ধ মানুষের মেজাজ অতি তাড়াতাড়ি গরম হয়, মুরব্বীরা রাগ হয় না, আবার বৃদ্ধ মানুষের মন অত্যন্ত নরম হয়ে যায়। তার বাগানের গাছের মধ্যে যখন এই ওটটা হাঁটাহাঁটি করতেছে, তার মেজাজ গরম হয়ে গেছে। জমিন থেকে একটা পাথরের টুকরা নিয়ে ওটের দিকে লক্ষ্য করে ঢিল মারছে। মারার পর ওটের মাথার মধ্যে লাগার সাথে সাথে ওটটা রক্তক্ষণ অবস্থায় ওই জমিনের মধ্যে মারা গেছে। নওজোয়ান যুবকের ঘুম ভেঙে যায়, ঘুম থেকে জাগ্রত হয়ে যখন তার সাথী সঙ্গী ওটটাকে সে না দেখে তালাশ করে, তালাশ করে, আমার সাথী সঙ্গী ওটটা কোথায় গেল, তালাশ করে, তালাশ করে তাকায় দেখে খেজুরের ছোট ছোট চারা ওই বাগানের মধ্যে, তার ওটটা রক্তক্ষণ অবস্থায় মৃত্যু সজ্জায় পড়ে আছে।
এখন আপনারাই বলেন তার আরো অনেক যাত্রাপথ বাকি, মদিনার মধ্যে যাবে। এখন যদি তার সাথে সঙ্গী ওটা এই জায়গার মধ্যে মৃত অবস্থায় দেখে তার মন ভালো হবে না খারাপ হবে? আরো জোরে বলেন, ভালো হবে না খারাপ হবে? আমাকে গরু মরলে যে অবস্থা হয়, গরু মরে না মাঝে মাঝে, খাসি মরলে তো মন বেজার হয়ে যায়, কি কর, গরু মরলে কান্নাকাটি শুরু হয় না? তার উট মরে গেছে, তার মেজাজ তো গরম হবে। পাশে একজন বৃদ্ধ দাঁড়ায় আছে, তাদের ইমান কত মজবুত ছিল, উট মারা গেছে, পালায়ন করে নাই, জায়গা চেঞ্জ করে নাই, দাঁড়ায় আছে, জায়গার মধ্যে দাঁড়ায় আছে। নৌজন যুবক জিজ্ঞাস করে, ও চাচা, এটা আমার সাথী সঙ্গী, ও তার উপর সওয়ারি হয়ে আমি মদিনার মধ্যে যাব, কে আমার ওটটাকে হত্যা করলো আপনি বলেন? কেমন ইমান তাদের ছিল, তারা বলে, ও যুবক, এই ওটটা তোমার আমার বাগানের মধ্যে হাঁটাহাঁটি করতেছে, এই জন্য আমি জমিন থেকে একটা পাথর নিয়ে ঢিল মারছি, ঢিলের আঘাতে তোমার ওট এই জায়গার মধ্যে মারা গেছে। নৌজন যুবকের মেজাজ আরো গরম হয়ে গেছে। নৌজন যুবক ওই বৃদ্ধ লোকটাকে এমন ভাবে মারপিট করলো, বৃদ্ধ লোকটাও ওই জায়গার মধ্যে মারা গেল। বৃদ্ধ লোকটা জমিনের মধ্যে মৃত্যু শয্যায় পড়ে আছে, আর নৌজন যুবকের মধ্যে আসমানের মালিক আল্লাহ। তার বয় যখন ঢুকে গেছে, নৌজন যুবক চিন্তা করে, হায়রে, আমি কাকে হত্যা করলাম, আমি কাকে হত্যা করলাম, আমি যদি এখন এই জায়গা থেকে পলায়ন করি, দুনিয়ার কেউ যদি আমাকে নাও দেখে, আসমানের মালিক আল্লাহ আমাকে দেখবে। নৌজন যুবক জায়গার মধ্যে দাঁড়ায় আছে, জায়গা চেঞ্জ করে না, জায়গার মধ্যে দাঁড়ায় আছে, বলে যদি আমি এখন এই জায়গা থেকে চলে যাই, তাহলে কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে আমার নামে মামলা হবে দুইটা, কারণ এই জায়গার মধ্যে যদি কোনো ব্যক্তি আসে তাকে ধরবে, বলবে তুমি খুন করেছো, হত্যা করেছো, তাকে শাস্তি দেওয়া হবে, তার মামলা হবে একটা, আর আমি যে খুন করেছি তার মামলা হবে আরেকটা। না না না, দুনিয়ার জমিনে আমি অপরাধ করেছি, আমি দুনিয়ার শাস্তি দুনিয়ায় গ্রহণ করতে চাই, অন্ধকার কবরে পবিত্র হয়ে যাইবার চাই, অপবিত্র কবরে যাইবার চাই না। এই জন্য যুবক আল্লাহর ভয়ে ওই জায়গার মধ্যে দাঁড়ায় আছে, জায়গা চেঞ্জ করে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে দাঁড়ায় আছে, জায়গা চেঞ্জ করে না। বিকালের সময় সন্ধ্যা, সন্ধ্যা সময় হয়ে আসছে, ওই বৃদ্ধ ব্যক্তির দুই সন্তান বাবা তালাশ করার জন্য বাগানে আসছে। আয়েশা তাকায় দেখে যে তার বাবা জমিনের মধ্যে শুয়ে পড়ে আছে, মরে আছে, তার বাবার দেহটা জমিনের মধ্যে পড়ে আছে, পাশে একটা রক্তক্ষণ অবস্থায় ওট পড়ে আছে, তার পাশে একটা নৌজন যুবক দাঁড়ায় আছে। নৌজন যুবককে প্রশ্ন করে, ও যুবক, এ আমার বাবা হয়, আমার জন্মদাতা বাবা, আমার বাবাকে কে হত্যা করেছে তুমি জানো কিনা বলো? নৌজন যুবক চাইলে মিথ্যা বলতে পারতেন, আল্লাহর ভয়ে মিথ্যা বলেন নাই, বলে আমি মুসলমান, আমি কালেমা পড়েছি, আমি মুসলমান, আল্লাহকে ভয় করি। ও যুবকেরা তোমরা শোনো, তোমার পিতাকে আমি হত্যা করেছি, তোমার পিতা আমার সরোয়ারি যে সরার হব তার জন্য আমার ওটকে হত্যা করেছে, আর আমি যুবক তোমার পিতাকে হত্যা করেছি, আমাকে নিয়ে যাও আমিরুল মুমিনিনের কাছে, আমার বিচার হবে, আমি দুনিয়ার শাস্তি দুনিয়ায় বহন করতে চাই, দুনিয়ার শাস্তি দুনিয়ায় বহন করতে চাই, পবিত্র কবরে যাইবার চাই, অপবিত্র হইয়া কবরে যাইবার চাই না। নৌজন যুবককে ধরে নিয়ে গেলা হলো আমিরুল মুমিনিনের কাছে। আমিরুল মুমিনিন হযরত ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন শাসন আমলের মধ্যে আছে। হযরত ওমরের কাছে যখন নৌজন যুবকেরা তার পিতার হত্যাকারীকে নিয়ে যায়, তার পিতার হত্যাকারীকে যখন আমিরুল মুমিনিনের কাছে পেশ করা হয়, আমিরুল মুমিনিন বলে, ও নৌজন যুবক,
তোমার ওট হত্যা করেছে তার পিতা, যদি তোমাকে একটা ওট দিয়ে দিত তোমার হত্যা পূরণ হয়ে যেত। এখন তো তুমি এমন একজন মানুষকে হত্যা করেছ, তার বিচারের মামলা আমার কাছে চলে আসছে। তুমি কি জানো না, ইসলামের মধ্যে যে ব্যক্তি যদি কোনো ব্যক্তির কান কাটা হয় তারও কান কাটিয়া দেওয়া, যদি হাত কাটিয়া দেওয়া হয় তারও হাত কাটিয়া দেওয়া, যদি কাউকে কতল করে তাকেও কতল করা। অতএব কানের বদলা কান, হাতের বদলা হাত, জানের বদলা জান। তোমাকে এখন কতল করা হবে এটাই তোমার বিচার। নৌজন যুবক চোখের পানি ছেড়ে দিল। নৌজন যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমিরুল মুমিনীন, আমার বাড়ি মদিনা থেকে 300-350 মাইল দূরে। আমি মদিনার মধ্যে ব্যবসার উদ্দেশ্যে এসেছিলাম। ও আমিরুল মুমিনীন, আমি ইহুদির কাছ থেকে কিছু টাকা ধার করেছি। ইহুদির মানুষ আমার বাড়ি চিনে না, আমার বাড়ির মানুষ ইহুদির বাড়ি চিনে না। ও আমিরুল মুমিনীন, আপনি আমাকে কিছু সময় দেন, আমি ইহুদির টাকাটা পরিশোধ করেই আবার মদিনার মধ্যে চলে আসব, তখন আপনি আমার বিচার আমার ঘাড়ে চাপাই দিয়ে। আমিরুল মুমিনীন হযরত ওমর বলেন, তোমাকে আমি কি বিশ্বাস করে ছেড়ে দিব যদি তুমি মদিনার মধ্যে না আসো? পিতার হত্যাকারী সন্তানরা যদি আমার কাছে বিচারে নালিশ করে আমি কি বিচার করব? নৌজন যুবক বলে, আপনি যদি আমাকে সময় না দেন কিয়ামত পর্যন্ত বেঈমান বলে মুসলমানদেরকে গালি দিবে ইহুদিরা, বলবে মুসলমান বেঈমান, কথা দিয়ে কথা রাখে না, টাকা দিয়ে টাকা পরিশোধ করে না। তখন আমিরুল মুমিনীন বলে, ও নৌজন যুবক, যদি তোমার কোনো মদিনার মধ্যে ভাই থাকে তাহলে আমার কাছে জিম্মা দিবে, তুমি ঠিক সময় না আসলে তোমার জায়গায় তোমার ভাইকে কতল করা হবে। আর যদি মদিনার জমিনের মধ্যে তোমার কোনো পিতা থাকে আমার কাছে জিম্মা দিবে, জিম্মা দিয়ে তুমি তোমার পরিশোধ করবে, তোমার ঋণ পরিশোধ করে তুমি মদিনায় আসবে। ঠিক সময় যদি না আসতে পারো যুবক, তাহলে তোমার জায়গায় তোমার পিতাকে কতল করা হবে। নৌজন যুবক চোখের পানিগুলা ছেড়ে দেয় আর কান্না করে বলে, ও আমিরুল মুমিনীন, ও আমিরুল মুমিনীন, মদিনার মধ্যে যদি আমার একটা ভাই থাকতো আমার জিম্মা হইতো, মদিনার মধ্যে যদি আমার পিতা থাকতো আমার জিম্মা হইতো, মদিনার মধ্যে আমার কোনো ভাই নেই, আমার কোনো পিতা নাই। ও আমিরুল মুমিনীন, দেন দেন আমার শাস্তিটা আমার গাড়ির মধ্যে চাপাই দেন। এই কথাগুলো দাঁড়ায় আল্লাহ রসুলের এক সাহাবি হযরতে আবু যর জাফরি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছে, শুনার সাথে সাথে আল্লাহ রসুলের হাদিসটা মনে হয়ে গেছে, আল্লাহ মুসলিম ওয়াকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। হযরতে আবু যর জাফরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন নৌজন যুবকের পাশে, বলতে, শুনো আমিরুল মুমিনীন, আপনি এই ভাইকে ছেড়ে দেন, আমি এই ভাইয়ের জিম্মা হয়ে গেলাম। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আমি এই ভাইয়ের জিম্মা হয়ে গেলাম, আপনি এই ভাইকে ছেড়ে দেন, সে তার টাকা পরিশোধ করে মদিনায় চলে আসবে। ও আমিরুল মুমিনীন, আমি নিজ কানে শুনেছি আমার নবী বলেছে, আল মুসলিম ওয়াকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। সে আমার ভাই, যদিও তার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাও হয়, তার সাথে আমার এমন একটা সম্পর্ক আছে, তার সাথে কালেমার বন্ধনের সম্পর্ক আছে। আমিরুল মুমিনীন, আপনি তাকে ছেড়ে দেন। আমিরুল মুমিনীন তাকে ছেড়ে দিল, আর বন্দিখানার মধ্যে রেখে দিল হযরত আবু যর জাফরিকে। নৌজন যুবক বাড়ির মধ্যে গিয়ে সুন্দর করে তার মার কাছে যায়, সুন্দর করে গরম পানি দিয়ে গোসল করে ইহুদির টাকা পরিশোধ করে বাড়ির মধ্যে এসে নতুন নতুন জামাগুলো পরিধান করে, নতুন নতুন জামাগুলো পরিধান করে মার কাছে গেল, মা, ও মা, তোমার সন্তানের মদিনার মধ্যে বিচার হবে,
আমিরুল মুমিনিন হযরত ওমর আমার বিচার করবে, আমি পবিত্র হইয়া কবরে যাইবার চাইগো, অপবিত্র হইয়া কবরে যাইবার চাই না। ও মা, তোমার সন্তানকে তুমি জীবনের শেষ লোকমাটা খাওয়াই দাও। বাবার কাছে গিয়ে বলে, ও বাবা তোমার বুকের সাথে আমার বুকটা একটু লাগাও বাবা, তোমার সন্তান কোনদিন বাবা বলে আর তোমার সামনে দাঁড়াবে না। মদিনার মধ্যে আমার বিচার হবে, আমিরুল মুমিনিন আমার বিচার করবে, পবিত্র হয়ে কবরে যাইবার চাই বাবা। কাল কিয়ামতের দিন, কাল কিয়ামতের দিন অপবিত্র কবরের মধ্যে দাঁড়াইতে চাই না, হাশরের মাঠে দাঁড়াইতে চাই না। বাবা মার কাছে বিচার নিয়ে সুন্দর করে একটা দ্রুতগামী ঘোড়া সাজাইলো, মদিনার মধ্যে যাবে, তার শাস্তি সে নিজে বহন করবে। মদিনার মধ্যে রওনা হয়ে গেল যুবক, মাস পথের মধ্যে মধ্য পথের মধ্যে ঘোড়ার খুরা ভেঙ্গে যায়। এদিকে জুমার আজান হয়ে যায়, জুমার আজান হওয়ার সাথে সাথেই মদিনার মধ্যে কান্নার রোল পড়ে যায়। মদিনার সমস্ত মানুষগুলা কান্না করে আর বলে, মদিনার মধ্যে আজকে এমন একটা বিচার হবে, মদিনার মধ্যে আজকে এমন একটা মানুষকে হত্যা করা হবে, এমন একটা মানুষকে মদিনার মধ্যে শাস্তি দেওয়া হবে যার কোনো অপরাধ ছিল না, যার কোনো অপরাধ ছিল না, যার কোনো অপরাধ নাই, এমন একটা মানুষকে যে মানুষটা আল্লাহর রাসূলের নিকটবর্তী একটা সাহাবী, এমন একটা সাহাবীকে আজকে শাস্তি দেওয়া হবে। সকল মানুষগুলা কান্না করে মদিনার মধ্যে জুমার আজান হয়ে যায়। আজানের পর যখন হযরত উমরের ইমামতিতে নামাজ শুরু হয়ে যায়, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরে জুমার নামাজের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জুমার নামাজ শেষ হয়ে যায়। পিতার দুই সন্তান তার পিতার হত্যাকারীর বিচার চায়। জুমার নামাজের পর সকলে কাছে বিচার চলে আসলো। হযরত ওমর মসজিদ থেকে যখন বের হলো, হযরত ওমর হযরত আবু যর জাফরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়, হযরত আবু যর জাফরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের দিকে তাকায়, তাকায় দেখে আমিরুল মুমিনিন কান্না করে, হযরত ওমরের চক্ষু দ্বারা পানি দেখা যায়। আবু যর কান্না করে, ওমর বলে, ও আবু যর তুমি কেন কান্না করো? আর আবু যর বলে, আমিরুল মুমিনিন আপনি কেন কান্না করেন? হযরত আবু যর জাফরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিনকে প্রশ্ন করে আপনি কেন কান্না করেন, বলে আমি এই জন্য কান্না করি, আমি আজকে এমন একজন মানুষের উপর বিচার ধার্য করব যার কোনো গুনাহ নাই, যার কোনো অপরাধ নাই, যার কোনো গুনাহ নাই, যার কোনো অপরাধ নাই, এমন একটা মানুষকে আজকে বিচারের কাঠগড়ায় দাঁড়া করা হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে আদেশ করে, ও জল্লাদ রে যাও, যাও আবু যরকে পাশের মঞ্চের মধ্যে নিয়ে যাও। যখন আবু যরকে জল্লাদ নিয়ে যায়, জল্লাদ এক পা সামনে অগ্রসর হয় তো আরেক পা পিছনের দিকে আসে, সামনে আগাইতে পারে না। জল্লাদ বলে, আমিরুল মুমিনিন জীবনে কত মানুষকে এই জায়গার মধ্যে আমি উঠাইছি, কোনোদিন পিছপা হই নাই, কোনোদিন আমার পা পিছনের দিকে আসে নাই, আজকে কেন জানি আমি এক পা সামনে যাই, দু পা পিছনের দিকে অগ্রসর হই। সামনের দিকে তাকায় দেখে মদিনার মরুভূমিতে পাগল বেশে কে জানি দৌড়ে আসতেছে, আর বলতেছো আমিরুল মুমিনিন একটু দেরি করেন, একটু দেরি করেন। আমিরুল মুমিনিন বলে, কে জানি মদিনার মধ্যে দৌড়ে পাগল বেশে আসতেছে, একটু দেরি করেন। একটু দেরি করে তাকায় দেখে ওই নওজোয়ান যুবক দৌড়ে দৌড়ে মদিনার মধ্যে আসতেছে। আল্লাহু আকবার, মদিনার মধ্যে আসতেছে নওজোয়ান যুবক, আইসা বলতেছে, ও আমিরুল মুমিনিন পথের মধ্যে আমার ঘোড়ার খুরা ভেঙ্গে যাওয়ার কারণে
আমি ঠিক সময়ে মদিনার মধ্যে পৌঁছতে পারি নাই। ও আমিরুল মুমিনীন, আমার বাইক ওই মঞ্চ থেকে নামায় দেন, আমার শাস্তি আমার গাড়ির মধ্যে চাপায় দেন। শুধু একটা হাদিসের উপর আমল, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, তার সাথে কোনো রক্তের সম্পর্ক ছিল না, রক্তের বাঁধন ছিল না, তার জন্য জানের জান হয়ে গেছে। আমিরুল মুমিনীন নওজোয়ান যুবককে জড়াইয়া ধরা কপালের মধ্যে চুমু দিয়া বলে, ও যুবক, তোমাকে আমি কি পবিত্র করব, যে ব্যক্তি নিজের শাস্তি গারে বহন করার জন্য 350 মাইল দূরে মদিনার জমিন আসতে পারে, তাকে তো আসমান জমিনের মালিক আল্লাহ আরো আগেই পবিত্র কইরা জান্নাতের খাতায় তার নাম লেখাই দিছে। ও মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য মুসলমান মুসলমানের ভাই একজন আর একজনের জন্য জানের জান হয়ে যাইতে হবে, কালেমার বন্ধন আমাদের মধ্যে থাকতে হবে, মুসলমান মুসলমান ভাই হয়ে থাকতে হবে, গাফেল হওয়া যাবে না। আজকে নবীর একটা হাদিসের উপর আমল করেছে, ওই নওজোয়ান যুবককে বলল, দুই যুবক বাবার হত্যাকারীর দুই যুবক বলে, ও আমিরুল মুমিনীন, যে ব্যক্তিটা 350 মাইল দৌড়ে মদিনার মধ্যে সে নিজের শাস্তি গাড়ির মধ্যে বহন করতে চায়, ওই ব্যক্তি ইচ্ছা করে হত্যা করতে পারে না, ইচ্ছা করে হত্যা করতে পারে না, ওই ব্যক্তিকে আমরা ভাই বানাই নিলাম। আমিরুল মুমিনীন, আমরা পিতার পিতাকে ক্ষমা করে দিলাম, আমরা আমাদের ভাই বানাই দিলাম, আমরা গলার সাথে গলা মিলে বাড়িতে চলে যাই। এই হাদিসের উপর আমল করে মৃত্যু থেকে রক্ষা হয়ে গেছে, কি বলেন? তো রসুলের হাদিস দরকার আছে না নাই? আর জোরে বলেন, দরকার আছে না নাই? তো রসুলের হাদিস যদি দরকার থাকে, আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বা'দ, আল্লাহ রসুল বলেছেন আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী। কার কথা বলেন? কার কথা বলেন? রসুলের কথা। স্যার আমার সব কথা হলো, আমি আর 2 মিনিট কথা বলব। তা আল্লাহ রসুল যে বলেছেন যে আল্লাহ রসুলের পরে আর কোনো নবী নাই, তো এই কথা সত্য না মিথ্যা? যে ব্যক্তি মিথ্যা মনে করবে সে মুমিন নয়, কারণ রসুলের হাদিস অস্বীকার করলে সে মুমিন তা হতে পারে না। আল্লাহর কোরআনের কথা যে অস্বীকার করবে সে মুমিন হতে পারে না। যে কথা এর আগের পূর্ব শুনেছেন আপনারা, যে বর্তমানে একটা জামাত বের হয়েছে, বর্তমানে একটা দল বের হয়েছে, যারা আমার আপনার রসুলকে মানে না, আমার আপনার রসুলকে শ্রেষ্ঠ নবী মনে করে না, তারা কোনোদিন মুমিন হতে পারে না। এই জন্য আমরা, যারা রসুলকে মানবে না, যারা রসুলকে শ্রেষ্ঠ নবী মূল্যায়ন দিবে না, আমি বলতে চাই আমার আপনার রসুল সর্বশেষ নবী। আমরা হতে পারি একজনে এক দল করি, একজনে এক পীরের মুরিদ, একজনে এক পীর করি, হতে পারে কেউ চরমোনাই, হতে পারে কেউ সারসিনা, হতে পারে কেউ পাঙ্গাসিয়া, হতে পারে কেউ উজানি, হতে পারে কেউ চরমোনাই, যে যেই হোক না কেন, আমরা কিন্তু দল মত নির্বিশেষে সকলেই এক নবীর উম্মত, ঠিকই না? এই জন্য বলতে চাই আমরা যেহেতু এক নবীর উম্মত, পিতা যদি সন্তান থাকে তিনটা, তিনটা পিতার সন্তান তিনটা দল করতে পারে, কেউ করতে পারে জামাত ইসলাম, কেউ করতে পারে জাতীয় পার্টি, কেউ করতে পারে আমলি, কেউ করতে পারে বিএনপি, পিতা কিন্তু একটাই সন্তান ভিন্ন ভিন্ন দল করে। যদি সন্তানের সামনে পিতাকে গালি দেওয়া হয়, তখন পিতা কিন্তু আর আমলিকেরটা দেখে না, পিতা কিন্তু আর জামাত ইসলাম দেখে না, পিতা কিন্তু আর বিএনপি দেখে না, ওই সন্তান দেখে আমার পিতাকে গালি দিয়েছে, আমি এখন আর দল দেখবো না। দল মত নির্বিশেষে আমরা আমার পিতাকে যখন গালি দিয়েছে, আমরা সবাই এক হয়ে পিতাকে গালি দেওয়ার বিচার চাই। ঠিক তেমন ভাবে আমি বলতে চাই, আমরা যেই যেই মুরিদ করি না কেন, যেই যেই পীর করি না কেন, যেই যেই দল করি না কেন, আমরা যেহেতু শেষ নবীর উম্মত, আমরা যেহেতু এক নবীর উম্মত, আজকে যদি আমাদের নবীকে গালি দেওয়া হয়, আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়, আমি বলতে চাই আর কোনো দল থাকবে না, দল পরে থাক, আমি যেহেতু দল করি দলের কাছে থাক। আমরা যেহেতু শেষ নবীর উম্মত, দল মত নির্বিশেষে যে ব্যক্তি আমার নবীকে গালি দিবে, যে ব্যক্তি আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, আমরা দল মত নির্বিশেষে সকলে এক হয়ে নবীর কটূক্তিকারীর কঠিন ভাবে দাঁত ভাঙা জবাব দিব, ঠিক কিনা? এই জন্য মহতারাম হাজিরিন, যারা বলবে নবীর শেষ নবী মানবে না, আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো, আমরা বলবো তারা কোনো মোমেন নয়, তারা কোনো মোমেন থাকতে
পারবে না, তারা দেশে থাকবে, তাদের আইডেন্টিটিতে মুসলমান থাকবে না, তারা বেঈমান হয়ে থাকবে, তারা ইহুদির মতো থাকবে, তারা খ্রিস্টানদের মতো থাকবে, তারা মুসলিম থাকতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে রসুলের পথে থাকার তৌফিক দিক, সকলে বলি আমিন। আমার আপনার নবী শেষ নবী, যদি নবীর পথে থাকি, রসুলের পথে থাকি, কাল কিয়ামতের দিন রসুল ছাড়া কারো উপায় নাই, ঠিক কিনা? রসুল ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? পারবেও না। আল্লাহ তাআলা আমাদের সকলকে রসুলের পক্ষে থাকার তৌফিক দান করুক, রসুলকে নিয়ে থাকার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন।